হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি। অর্থাৎ এখানে দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা দেখা গেছে কোন কোন ডিভাইস থেকে আমরা লগ ইন করছি, তো সেই বিষয়টা আমরা কিভাবে দেখতে পারি। পাশাপাশি আমরা চাইলে যদি আমরা একাধিক ডিভাইস থেকে আমাদের ইনস্টাগ্রাম লগ ইন করে থাকি, আমরা চাইলে কি করতে পারি, আবার সেখান থেকে আমাদের দেখা গেছে আমরা কোন ডিভাইস থেকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কিভাবে লগ আউট করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমরা দেখবো। তাহলে চলো কাজটা শুরু করি। এখন আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের লগ ইন করতে হবে। তো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঢুকলাম। আপনি ইনস্টাগ্রাম লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন। বাস এখন লগ ইন করার পর এখন আপনি এখন বর্তমানে যে ডিভাইসে আছেন, তো এই ডিভাইস থেকে কি করবেন, আপনি এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্টিভিটি দেখবেন। তাহলে দেখার জন্য এখন আমরা কোথায় চলে যাব, এখন আমরা চলে যাবো এখানে, আমরা এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাবো কোথায়, আমাদের সেটিং অপশনে, আমরা সেটিং এ ক্লিক করব। বা সেটিং এ ক্লিক করার পরে আমরা চলে আসবো আমাদের এই যে দিকে, এই যে আমাদের এখানে লেখা আছে লগ ইন অ্যাক্টিভিটি, আমাদের প্রাইভেসি অ্যান্ড সেটিং এর নিচে লেখা আছে লগ ইন অ্যাক্টিভিটি, আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, লগ ইন অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই লগ ইন অ্যাক্টিভিটির মধ্যে আমার এখানে দেখা যাচ্ছে যে এই যে ম্যাপ আছে, এই ম্যাপের মধ্যে আমি এখন বর্তমানে কোন জায়গায় আছি, এই যে লেখা আছে চাঁদপুর বাংলাদেশ, দেখা গেছে এখানে আমি দেখা গেছে কতক্ষণ আগে, দেখা গেছে কতক্ষণ আগে আমার দেখা গেছে এখানে এই যে আমি কোন ডিভাইস থেকে দেখা গেছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কি করছি লগ ইন করছি, সেটা গুগল ম্যাপে দেখা যাচ্ছে। তারপরে চাইলে আমরা এই যে নিচ দিকে হোয়ার ইউ আর লগ ইন লগড ইন, তাহলে আমি যে এখন কোথায় হইতে লগ ইন করছি, তাহলে আমার এই যে এখানে লোকেশন দেওয়া আছে, পাশাপাশি দেখা গেছে আমার এই যে কোন ডিভাইস থেকে করছি, অ্যাপল আইফোন থেকে, তারপরে এটা কি আমি অ্যাক্টিভ নাও, তাহলে আমি এখানে অ্যাক্টিভ আছি। তাছাড়া এই যে এখানে এখানে দেওয়া ছাড়া দেখা গেছে আমরা এখানে 3 ঘন্টা আগে, আমি 3 ঘন্টা আগে কিন্তু এই অ্যাপল আইফোন থেকে 3 ঘন্টা আগে আবার কি করছিলাম লগ ইন করছিলাম। তারপরে দেখা গেছে এখানে এই যে দেওয়া আছে আপনার এখানে কতক্ষণ আগে, 20 ঘন্টা আগে, 20 ঘন্টা আগে দেখা গেছে আমি কি আমার উইন্ডোজ, আমার দেখা গেছে কি আমার উইন্ডোজ থেকে দেখা গেছে আমার অন্য একটা ডিভাইস থেকে আমাদের উইন্ডোজ থেকে আমরা কি করছি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা লগ ইন করছিলাম। তো এই যে এটা উইন্ডোজ, তারপরে দেখা গেছে আপনার এখানে 27 তারিখে এপ্রিলের, তাহলে দেখা গেছে আমরা কি 2021 সালের 27 এপ্রিলে আমরা এখান থেকে লগ ইন করছিলাম আমাদের উইন্ডোজ থেকে, তাহলে আবার করছি আমরা 20 ঘন্টা আগে, তাহলে আবার 3 ঘন্টা আগে আমি করছি অ্যাপল আইফোন থেকে, এখন বর্তমানে অ্যাপল আইফোন থেকে আমি এখানে অ্যাক্টিভ অবস্থায় আছি, তাই সেটা আছে আমার কত 4 ঘন্টা আগে। এই যে এখানে ধরেন যে আপনার এখানে বেশি করে দেখতে পারি, পাশাপাশি আমাদের এই ম্যাপে দেখতে পারি। এখন ধরেন যে কি আপনার যদি চান কি করার জন্য, এখান থেকে ধরেন যে কি আপনাদের এই যে অ্যাপল দেখা গেছে আইফোন পারা উইন্ডোজ, এখানে ধরুন যে আমরা দুই ধরনের ডিভাইস থেকে কি করছি, এখানে দেখা গেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা লগ ইন করছি। এখন আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনার কোনো ডিভাইসের বিষয়টা আপনি এখান থেকে লগ আউট করে দেবেন, যে এখন বর্তমানে আমি আছি কোন জায়গায় অ্যাপল আইফোনে, এখন আপনার উইন্ডোজে ছিলেন, এটা আপনি কি করে দেবেন, এখান থেকে আপনি লগ আউট করে দেবেন। এজ এ উইন্ডোজ থেকে দেখা গেছে আপনি অন্য আরেক যে পিসি থেকে আপনি কি করছেন, আপনি বা অন্য মোবাইল থেকে বা পিসি থেকে আপনি কি যে কি করছেন, আপনি লগ ইন করছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেখান থেকে আপনি কি করবেন, আপনার এই পিসিতে বসে আপনি ওই পিসিতে যেটা আপনি লগ ইন করছেন সেটা আপনি এখান থেকে কি করে দেবেন, লগ আউট করে দেবেন। তো সেটা করার জন্য কি করতে হবে, এই যে আমি এখানে ঢুকবো, এখান থেকে আমি বর্তমানে আছি বলছি অ্যাপল আইফোনে, তাইলে আমি উইন্ডোজের গুলো আমি কি করে দেবো, এখান থেকে যেমন উইন্ডোজ পিসি থেকে যে ঢুকছিলাম লগ ইন করছিলাম সেটা এখান থেকে আমি লগ আউট করে দেবো। তো লগ আউট করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো কোথায়, আমরা নিজ দিকে আসি, আসার পরে ধরো যে এই যে লগ আউট, আমরা এখানে লগ আউটে ক্লিক করবো। ক্লিক করার পরে এখন ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এই যে সেশন লগ আউট অপশনটা আমরা ওকে দিলে আমাদের কি লগ আউট হয়ে যাবে। ইচ্ছা করলে আপনার চেঞ্জ পাসওয়ার্ড, আপনি ইচ্ছা করলে মনে করেন যে আপনার সিকিউরিটির জন্য আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি ইচ্ছা করলে লগ আউট করতে পারেন, যদি চান সেটা করতে পারেন। তাহলে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো না, আমরা এমনিতেই লগ আউট করে দিলাম, ওকেতে ক্লিক করলাম, লগ আউট হয়ে গেল। এই যে এখন আরেকটা যেটা দেওয়া আছে এটা আমরা লগ আউট করে দিচ্ছি, এখানে আবার গেলাম লগ আউটে ক্লিক, আবার ওকেতে ক্লিক, তাহলে আমাদের ওইটা লগ আউট হয়ে গেল। তাহলে আমাদের উইন্ডোজ থেকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা লগ ইন করছিলাম অন্য একটা পিসি থেকে, তো সেটা আমরা লগ আউট করে দিলাম। তাহলে শুধু আমরা রাখলাম কোনটা এখানে, এই যে আমরা অ্যাপল দেখা গেছে এখানে কি আছে আইফোন, অ্যাপল আইফোন আমরা শুধু এটা রাখলাম, যে এখান থেকে আমরা যে এখানে লগ ইন করছি শুধু এটা থাকবে, উইন্ডোজ থেকে অন্য পিসি থেকে যে উইন্ডোজ থেকে করছে সেটা আমরা এখান থেকে লগ আউট করে দিলাম। তাহলে এই যে এইভাবে দেখা গেছে কি করতে পারেন, আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা কোন কোন পিসি থেকে কোন কোন ডিভাইস থেকে বা দেখা গেছে মোবাইল থেকে আপনারা দেখা গেছে আপনারা দেখা গেছে এখানে কোন জায়গা থেকে দেখা গেছে আপনারা কি করছেন লগ ইন করছেন, তো সেই লগ ইনের অ্যাক্টিভিটিগুলো আপনারা এইভাবে দেখা গেছে আপনারা কি করতে পারেন, সেটিং অপশনে ঢুকে এখান থেকে দেখতে পারেন। তাইলে পাশাপাশি দেখা গেছে এখান থেকে আপনারা অন্য বিভিন্ন ডিভাইসে করলে সেখান থেকে আপনারা অন্যান্য ডিভাইসের যে লগ ইনের বিষয়গুলো সেগুলো চাইলে এখান থেকে আপনারা আপনাদের এই পিসিতে ঢুকে বা আপনাদের যে কোনো একটা পিসিতে ঢুকে সেগুলো আপনারা লগ আউট করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।